নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি মেষ রাশির নভেম্বর মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে নভেম্বর মাসে স্বাস্থ্য, ভাগ্য, কর্ম, প্রেম, বিবাহ, ইনভেস্টমেন্ট কেমন হতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। যদিও এটা আপনারা এই ভিডিওটি একটা গাইড হিসাবে নেবেন, মেষ রাশির 10 জন মানুষ একই রেজাল্ট পেতে পারেন না। এই রাশিফলটি আপনাদের 10% যদি আপনাদের জীবনে কাজে লাগে, আমি নিজেকে গর্ব অনুভব করব। কারণ এখান থেকে আমি আপনার রাশিচক্র দেখতে পাচ্ছি না, আপনার দশা দেখতে পাচ্ছি না, এখানে সম্পূর্ণ বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আমি এই ফলটি আপনাদেরকে জানাতে চলেছি। এখানে আমি নেগেটিভ এবং পজিটিভ দুটি জায়গায় আমি বলবো, শুভ এবং অশুভ। দেখুন, সবটাই যে শুভ হবে এমন কোনো কথা নয়, কারণ প্রত্যেক মাসই মানুষের জীবনে কিন্তু কিছু ক্ষেত্রে শুভ, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকে। কোনো ক্ষেত্রে খুবই ভালো থাকে, কোনো কোনো ক্ষেত্রে সমস্যা বেশি থাকে। কারো কারো ক্ষেত্রে কী হয় জানেন, এক একটা মাস মানে জীবনে ওই বছরের শ্রেষ্ঠ মাস হয়, এরকমও কিছু কিছু মাস থেকে কিছু কিছু বছর থাকে। এটা হচ্ছে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আপনি মেষ রাশির মানুষ, আপনি এই নভেম্বর মাসে কি রেজাল্ট পেতে চলেছেন, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। প্রত্যেকে ভিডিওটির সম্পূর্ণরূপে আলোচনাটা অবশ্যই কিন্তু শুনবেন, মোটেও স্কিপ করবেন। দেখুন, এই যে মান্থলি যে প্রেডিকশানটা যেটা করা হয়, সেখানে রবি, বুধ, শুক্র এবং মঙ্গল এই কটি গ্রহের কিন্তু বিশেষভাবে প্রাধান্য কিন্তু থাকে। এবং এর পাশাপাশি আপনার এ মাসে কি উপায় করবেন, আপনি এ মাসে কি উপায় করবেন, সেটাও আমি এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে জানাতে চলেছি। অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি আমি দয়াপূর্বক বলে প্রত্যেকে শোনার চেষ্টা করবেন। দেখুন, 11 নভেম্বর 2022 শুক্র রাশি পরিবর্তন করে যাচ্ছে। শুক্র আপনার তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। 13 নভেম্বর 2022 বুধ আপনার রাশি পরিবর্তন করছে, রাশি পরিবর্তন করে তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে বুধ 13 নভেম্বর। 16 নভেম্বর রবি রাশি পরিবর্তন করছে আপনার বৃশ্চিক রাশি থেকে, মার্জনা করবেন, তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। এবং 13 নভেম্বর 2022 মঙ্গল আবার বক্রী হচ্ছে। মঙ্গল যে মিথুন রাশিতে আছে, প্রবেশ করবে কি না, এই মঙ্গল আবার ব্যাকে বৃষ রাশিতে কিন্তু যাবে, বক্রী হয়ে আবার বৃষ রাশিতে কিন্তু গমন কিন্তু করবে। কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি একটু আপনাদের সামনে তুলে ধরি। প্রথম আসি স্বাস্থ্য। দেখুন, এ মাসে স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটাও কিন্তু আপনাদেরকে ভুগতে হতে পারে, ভোগার সম্ভাবনা থাকছে। বিশেষ করে ব্লাড রেটের সমস্যা, ছোটোখাটো চোট আঘাত লাগার সমস্যা, এগুলো কিন্তু থাকবে। ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের থাকবে। শরীরগত দিকটা ওভারঅল খুব ভালো বলতে পারছি না, আবার খুবই যে খারাপ এটাই বলতে পারছি, কিন্তু মোটামুটি চলবে। অর্থাৎ শরীর নিয়ে কিছুটাও কিন্তু আপনাদেরকে ভুগতে কিন্তু হবে, আপনি মেষ রাশি মানুষ আপনার ক্ষেত্রে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের প্রেমের জায়গা। দেখুন, প্রেমের জায়গাটা যদি আমি আসি, রিপ্রেজেন্ট হচ্ছে পঞ্চম ভাব, পঞ্চম প্রতি সপ্তম ভাবে আছে। যারা লাভ ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু নভেম্বরের আপনার 16 তারিখ পর্যন্ত খুব ভালো, কিন্তু লাভের জায়গাটা, প্রেমের জায়গাটা কিন্তু এই আপনার 16 নভেম্বরের পর এই পঞ্চম প্রতি আপনার অষ্টম ভাবে চলে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু আসবেই আসবে। কারণ যারা ইয়াং জেনারেশানরা আছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা
মতপার্থক্য তৈরি হবে, একটা ডিস্টেন্স তৈরি হবে, ছোটোখাটো ব্যাপারে নিজেদের মধ্যে সেন্টিমেন্টটা বাড়বে, আর্গুমেন্টটা আপনারা নিজেরা নিজেদের মধ্যে জড়িয়ে ফেলতে পারেন যারা মেষ রাশি মানুষ। প্রেমের ক্ষেত্রে আমি বলবো বি কেয়ারফুল, যারা নতুন প্রেম করছে, ইয়াং জেনারেশন আছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রেমের জায়গাতে সম্পর্কে কিন্তু অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এরপর আসি আপনাদের অর্থ। দেখুন, দ্বিতীয় পতি সপ্তমভাবে অবস্থান করবে কত তারিখ অবধি? 11 নভেম্বর অবধি। 11 নভেম্বর পর্যন্ত আপনাদের ফাইন্যান্সিয়াল দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, ফিনান্সের জায়গাটা, অর্থনৈতিক স্থিতির জায়গাটা কিন্তু আপনাদের ভালো কিন্তু থাকবে, ইনকাম আপনাদের বাড়বে, আপনাদের কর্মের জায়গা থেকে আপনারা লাভ পাবেন, ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত লাভ কিন্তু আপনারা পাবেন, ইনকাম আসবে। কিন্তু 11 নভেম্বরের পর আপনাদের ধনাধিপতি এবং সপ্তমেশ অষ্টমভাবে চলে যাচ্ছে, ব্যয় আপনাদের করাবে, বিশেষ করে মেডিকেল এক্সপেন্সের যে জায়গাটা আপনাদের বাড়বে, এবং ঝুঁকিপূর্ণ যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, আমি বলবো আপনারা 16 নভেম্বরের পরে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না, তাতে টাকা আপনাদের বসে যেতে পারে, টাকা লস হয়ে যেতে পারে। অর্থাৎ এই জায়গাটা বিশেষ, 16 নভেম্বরের আগে যা ইনভেস্টমেন্ট করবেন করবেন, তারপরে কিন্তু করবেন না, তাতে কিন্তু আর্থিক লসের জায়গা কিন্তু থাকছে, অর্থাৎ ইনভেস্টমেন্টের জায়গাটা বললাম। পারিবারিক সুখের জায়গায় কিন্তু মেষ রাশি ওভারঅল কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে, আপনি মেষ রাশি মানুষ, নভেম্বর মাসে পারিবারিক সুখের জায়গা ওভারঅল যথেষ্ট ভালো ফল কিন্তু আপনাদেরকে দিতে চলেছে। এরপর আসি আপনাদের শিক্ষা। দেখুন, এডুকেশনটা হচ্ছে মাস্ট। আপনাদের পঞ্চমপতি অষ্টমভাবে চলে যাচ্ছে মাসের মাঝামাঝি 16 নভেম্বরের পর, অর্থাৎ যারা শিক্ষার্থীরা আছে তাদের ক্ষেত্রে যারা কোনো এডুকেশান নেবেন ভাবছেন, আমি বলবো তার আগে আপনারা কোনো জায়গাতে আপনারা অ্যাডমিশন নেবেন ভাবছেন, 15 নভেম্বরের মধ্যে আপনারা অ্যাডমিশন নিন, তারপরে নেবেন না, কারণ তখন আপনাদের কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, কোনটা করলে ভালো হয়, কী করলে ভালো হয়, কোন স্ট্রিমে গেলে ভালো হয়, এইটা একটা হচপচ জায়গাতে কিন্তু আপনারা পৌঁছে যাবেন, অর্থাৎ ডিসিশনের জায়গাটা কিন্তু আপনারা ঠিকঠাক নিতে পারবেন না। এবং যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনাতে অমনোযোগী কিন্তু আসবে, কখন? ডেটটা লিখে রাখুন, 16 নভেম্বরের পর থেকে পড়াশোনাতে একটু হলো অন্য মনস্ক আসবে। এবার আসি আপনাদের ব্যবসা। ব্যবসার জায়গাটা আমি আগেই বললাম, 11 নভেম্বর পর্যন্ত ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, আপনি সেলস লাইনে আছেন, আপনি মার্কেটিং লাইনে আছেন, আপনি এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, আপনি গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনি ফুডের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনি কসমেটিকের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, আপনি পার্লার আছে, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু ভালো দিবে মেষ রাশি। লিখে রাখুন কতদিন অবধি? না, 11 নভেম্বর অবধি। তারপরে কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু টাফ আসবে, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বা কোনো ধার বাকির জায়গাটা বিশেষভাবে লক্ষ্য রাখুন। দেখুন, 24 নভেম্বর আপনাদের ভাগ্যাধিপতি বকরি থেকে মার্গী হচ্ছে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এই যে ভাগ্যক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনা চলছে না, এই বিড়ম্বনা কাটিয়ে ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, আপনি মেষ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন মেষ রাশি। কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং গভর্নমেন্ট থেকে সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন মেষ রাশি, আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আসি আপনাদের কর্ম। দেখুন, কর্মপতি বকরি থেকে মার্গী হয়ে গেছে, যারা নতুন চাকরি খুঁজছিলেন চাকরি পাওয়ার একটা বড় সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে, আপনি মেষ রাশি মানুষ বা যারা ট্রান্সফার চাইছিলেন বা ভালো একটা প্যাকেজের চাকরি চাইছিলেন তাদের ক্ষেত্রে ভালো, এবং যারা কম্পিটিটিভ পরীক্ষাতে দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু
লাভ কিন্তু দিবে, কারণ বৃহস্পতি আপনার সরাসরি ষষ্ঠ ভাবকে দৃষ্টি দিচ্ছে এবং বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে। অর্থাৎ 24 নভেম্বরে পরে যারা কম্পিটিটিভ পরীক্ষা যারা দিবেন ভাবছেন নভেম্বর মাসে, তাদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু আপনারা সাকসেস নিশ্চিত রূপে কিন্তু পাবেন। সফলতা সাকসেসের জায়গায় দেখা যাচ্ছে বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকেও কিন্তু বিদেশের মাটিতে আপনারা কাজ করছেন বা প্রত্যক্ষ বা পরোক্ষ বা বিদেশে যুক্ত আছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। চোখের সমস্যা, হার্টের সমস্যা কিন্তু আপনাদের আসার সম্ভাবনা আছে। চোখ এবং হার্ট এবং পেটের সমস্যা, এই তিনটা সমস্যাতে কিন্তু আপনাদেরকে নভেম্বর মাসে কিন্তু কিছুটা মিশ্রা আসে বিশেষ করে ভুগাতে পারে। গর্ভবতী যারা মহিলারা আছেন বিশেষভাবে সাবধান থাকবেন, যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন আপনি মেষরাশির মানুষ বিশেষভাবে সতর্ক কিন্তু থাকুন মেষরাশির ক্ষেত্রে, কারণ তৃতীয় ভাবে মঙ্গল ঢুকছে শত্রু গৃহে, শত্রুতা আপনাদের বাড়বে। আপনাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্কিং করতে হবে মেষরাশির ক্ষেত্রে। আমি এটা পরিষ্কার কথা বলেছি, যেমন আপনারা পরিশ্রম করবেন তেমন কিন্তু রেজাল্ট কিন্তু পাবেন, হার্ড ওয়ার্কিংটা কিন্তু আপনাদের বাড়বে। কী উপায় করবেন? আপনারা হনুমানজির উপাসনা করুন, বিশেষভাবে লাভ পাবেন। নমস্কার, ধন্যবাদ।